যে গোষ্ঠীদ্বন্দ্ব বলুন আর দলের মধ্যে ভেদাভেদ বলুন, আমি সেগুলো নিয়ে পরবর্তীতে বলবো, আমার অনেক কিছু বলার আছে। ভাঙড়ে সমস্ত তৃণমূল কংগ্রেস আমার হাতে গড়া, আমি আজ থেকে নয়, আমি 1998 থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ঝান্ডা আর ওই জোড়া ফুলটা কাঁধে করে নিয়ে সারা ভাঙড়ে ঘুরেছি, সবাই জানে, ছোট বড় এন্ডু গেন্ডু, যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস 1998 ভাঙড়ের মাটিতে 5 জন ছেলেও পায়নি, আমি ঝান্ডাটা ঘাড়ে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিটা মাথায় ছিল। আজকে তৃণমূল কংগ্রেসের আমার হাতে গড়া ছেলে যারা নেতৃত্ব দিচ্ছে তারা ভালো থাকুক, সুস্থ থাকুক, তারা নেতৃত্ব দিক, আগামী দিনে তারা বড় হোক। দীর্ঘ 5 মাস জেলে থাকার পর আমি বাড়ি ফিরছি, আমার তো খুবই ভালো লাগছে যে অনেক দিন পরে বাড়ি ফিরলাম, তো আর আমার জীবনের প্রথম এই 5 মাস জেল খাটা, সেই জন্যেতে ভালো লাগছে। এখন এই ব্যাপারগুলো আমি বলবো না, আমি অনেকেই অনেক বক্তব্য, অনেক বড় বড় ক্যামেরারা এসেছিল আলি মানে জেলখানাতে, আমার যেটা বলার, আমি এখন অসুস্থ, বেশ কয়েকদিন আমি জেলে অসুস্থ ছিলাম, পিজিতে প্রায় 5 দিন পরপর ট্রিটমেন্ট হয়েছে, আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছি। আমি আমার ভাঙড়ের সমস্ত প্রেসকে আমি শুভেচ্ছা জানাবো, কেন যে দীর্ঘ 5 মাস হয়তো প্রতিদিন কোনো না কোনো সাংবাদিকের সাথে আমার দেখা হতো, কথা হতো, যেহেতু আমার সব ভাঙড়ের ছেলেরা। আমি শুধু তাদের বলবো যে খবর নিশ্চয়ই খবর খবরের সময় হবে, আজকে শুধু আমি তোমাদের বলবো যে আমি বহুদিন পরে বাড়ি ফিরেছি, তোমাদের শুভেচ্ছা, তোমরা ভালো থাকো, আগামী দিনে ভাঙড়ের মানুষকে, সমস্ত ভাঙড়বাসীকে আমি শুভেচ্ছা জানাবো যে তারা ভালো থাকুক, ভালো ছিল বিগত দিনে, আগামী দিনেও থাকুক, আর আগামী দিনে সবার সাথে আমার দেখা হবে, কথা হবে, আমি নিশ্চয়ই প্রেস করে যে গোষ্ঠীদ্বন্দ্ব বলুন আর দলের মধ্যে ভেদাভেদ বলুন, আমি সেগুলো নিয়ে পরবর্তীতে বলবো, আমার অনেক কিছু বলার আছে। তবে আমি আজকে শুধু একটা কথাই বলবো, আমি শুভেচ্ছা জানাবো আমার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, আমি শুভেচ্ছা জানাবো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, আসন্ন লোকসভা, জানেন বিগত লোকসভা হয়ে গেছে, যে রেজাল্ট বাংলায় হয়েছে, তাই আমি তানাদের যেমন শুভেচ্ছা জানাবো, আমি সেই সাথে সাথে ভাঙড়বাসীকেও শুভেচ্ছা জানাবো। না সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমি কার সাথে দেখা করলাম বা দেখা করলাম না সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, ওই ব্যাপারটা আমি কিছু বলবো না। এই ব্যাপারটা এখনো পর্যন্ত আমার কাছে কোনো খবর নেই, আমি ফিরেছি, আমি নিশ্চয়ই খোঁজ খবর নেবো, কারা নেম প্লেট খুলেছে, কারা নেম প্লেট লাগিয়েছে, এটা আমার কাছে বড় কথা নয়, আমার কাছে সব থেকে বড় কথা ভাঙড়ের শান্তি বজায় থাকা, ভাঙড়ের মানুষ সুস্থ থাকা, ভাঙড়ের মানুষ ভালো থাকা। একসময়ের আপনার শিষ্য খয়রুল ইসলাম সে এখন আপনার বিরুদ্ধেই কথা বলছে, কে কি বলছে আমি এই নিয়ে মন্তব্য করব না, কে শিষ্য আর কে শিষ্য না, ভাঙড়ে সমস্ত তৃণমূল কংগ্রেস আমার হাতে গড়া, আমি আজ থেকে নয়, আমি 1998 থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ঝান্ডা আর ওই জোড়া ফুলটা কাঁধে করে নিয়ে সারা ভাঙড়ে ঘুরেছি, সবাই জানে, ছোট বড় এন্ডু গেন্ডু, যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস 1998 ভাঙড়ের মাটিতে 5 জন ছেলেও পায়নি, আমি ঝান্ডাটা ঘাড়ে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিটা মাথায় ছিল। আজকে তৃণমূল কংগ্রেসের আমার হাতে গড়া ছেলে যারা নেতৃত্ব দিচ্ছে তারা ভালো থাকুক, সুস্থ থাকুক, তারা নেতৃত্ব দিক, আগামী দিনে তারা বড় হোক। আগে তো বিরোধী দলের যে সমস্ত নেতৃত্ব ছিল তাদের বিরুদ্ধে লড়াই বা তৃণমূল গোষ্ঠীদ্বন্দ্ব থাকলেও সেখানে লড়াই ছিল, এখন শওকত মোল্লার বিরুদ্ধে আমার এই ব্যাপারে কোনো এখন কিছু বলার নেই, আমি সমস্তটা পরে বলবো, আমি আপনাদের সমস্তটা ডিটেল জানাবো, ভাঙড়ে আমার উপরে কি হলো, কেন হলো, কি কারণে, সেটা আমি নিশ্চয়ই সবাইকে জানাবো। এখন এই ব্যাপারে আমি বলেছি কোনো বক্তব্য নেই আর কোনো মন্তব্য নেই এই ব্যাপারে। তৃণমূল ক্ষমতায় আসার পরে বারবার আপনি জেলে গেছেন, বিরোধীরা বলছেন, বিজেপি সিপিএম বলছেন যে আপনাকে বলির পাটা বাড়ানো হচ্ছে বারবার, না এটা এটা আমি বলবো না, এটা নিয়ে আমি কোনো মন্তব্য করব না, আমি বলেছি
যে আমি যে কবারই জেলে গেছি সেটা দলে চিন্তা ভাবনা দলের কথা, আর আমি আজকে বলছি আবার বলছি আমি এক সপ্তাহের মধ্যে আমি সমস্ত প্রেস বন্ধুদের ডেকে আমি আমার বিস্তারিত আমার বক্তব্য বলব।